বিগত মন্ত্রী পরিষদের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে নতুন মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে ও সবার জন্য উন্নয়নের সুফল নিশ্চিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে দিক নির্দেশনা দেন শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা যোগ দেন প্রথম সভায়। শপথ নেয়া 24 মন্ত্রী, 19 প্রতিমন্ত্রী ও 3 উপমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে সভা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব নেয় মন্ত্রিসভা। আমি আজকে আমাদের প্রথম এজেন্ডা যেটা নিয়ে এসেছি সৈয়দ আশরাফুল ইসলাম, এটা অত্যন্ত মানে দুঃখজনক। আশরাফ ছোটবেলা থেকে আমি চিনি, কামালের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, ছাত্রলীগ করত, আমাদের একটা পারিবারিক সম্পর্কের মতোই ছিল। মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপিত হয় রাষ্ট্রপতির ভাষণের খসড়া ও গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2019 সহ 5টি বিষয়। আমাদের আবার নবযাত্রা শুরু হলো। একটা কথা সবসময় সকলকে মনে রাখতে হবে যে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটানা তৃতীয়বার ক্ষমতায় আর 96 সাল ধরে চতুর্থবার। জনগণের প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি, কাজেই সেই প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র লক্ষ্য। স্বাগত বক্তব্যে নতুন মন্ত্রী পরিষদের কর্মকৌশল নির্ধারণে নিজের মত জানিয়ে দেন প্রধানমন্ত্রী। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীতে আপনারা নিশ্চয়ই পড়েছেন এবং সেখানে তার পিতা অর্থাৎ আমার দাদা তাকে যে কথাটা বলেছিলেন যে যে কাজই করো না কেন, সিনসিয়ারিটি অফ পারপাস অ্যান্ড অনেস্টি অফ পারপাস। আমি মনে করি এই দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মন্ত্রী পরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে যে জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেই কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি। আর সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। সরকারের ধারাবাহিকতার পূর্ণাঙ্গ সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছতে নতুন মন্ত্রী পরিষদের জন্য নির্দেশনা দেন শেখ হাসিনা। যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি সেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের পূর্বে যে মন্ত্রিসভা ছিল, আমরা যে কাজগুলি করতে পেরেছিলাম আমাদের বিগত সরকার আমলে, সেই কাজের অনেকগুলি ধারাবাহিকতা আমাদের বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন মন্ত্রিসভার আগামীর পথচালায় সরকার প্রধানের সুস্পষ্ট দিক নির্দেশনা সহ জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান টানা তৃতীয়বার মন্ত্রিসভার নেতৃত্ব দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রিয়াজুল কাদের সবুজ, নিউজ নাইন, ঢাকা। গণপরিবহনকে প্রতিবন্ধী বান্ধব করা সহ প্রতিবন্ধী বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন হলে বাস, ট্রেন, জলযান ও বিমানে প্রতিবন্ধীরা যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাধ্যবাধকতা থাকবে। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালা 2015 এর আলোকে এই কর্মপরিকল্পনা করা হয়েছে। এছাড়া একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 75,000 শব্দের পূর্ণাঙ্গ ভাষণটি সংক্ষিপ্ত আকারে পাঠ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়া মন্ত্রিসভায় প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব পাশ হয়েছে। এর বাইরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংশোধন আইন, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ আইন, নবম ওয়েজ বোর্ড গঠনে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন ও চট্টগ্রাম হিল ট্র্যাক্স আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ব্যাপারে সমতল এবং পাহাড় এই দুটার মধ্যে একটা ব্যবধান ছিল, আপনারা জানেন ওখানে ছিল 15% আর এখানে ছিল 300%। এই ব্যবধানটা গুছিয়ে দেওয়ার জন্য এটাকেও 300% করে অর্ডিনেন্স জারি করা হয়। সেই অর্ডিনেন্সটাই আবার আইন হিসেবে নতুনভাবে এটা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো শান্তিপূর্ণ নির্বাচনের আগে কখনো অনুষ্ঠিত হয়নি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নির্বাচনে ভরাডুবির পর হিতাহিত জ্ঞান হারানো বিএনপি বারবার অভিযোগ করে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করছে বলে তিনি মনে করেন। সচিবালয়ে অনির্ধারিত এক সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই বিএনপি নির্বাচনে গিয়েছিল বলে মনে করেন তিনি। তার দাবি, নির্বাচনে কোনো পুলিশ সদস্য আহত কিংবা নিহত না হওয়াই প্রমাণ করে এবারে নির্বাচন আগের যে কোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণ হয়েছে। দলীয় কার্যালয়ে বসে প্রতিদিন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নিজ দলের দেউলিয়াত্ব প্রমাণ করছেন বলে মনে করেন তথ্যমন্ত্রী। এভাবে অভিযোগ না করে নির্বাচনে পরাজয়ের কারণ খুঁজে বের করে সেগুলো সমাধান করা এবং দল গোছানোর পরামর্শ দিয়েছেন হাসান মাহমুদ। বিএনপির এমন পরাজয়ে তিনিও আশা করেননি বলে জানান। এই নির্বাচনের মতো শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে ইতিপূর্বে হয়নি। এই কারণে আমি রিজভী আহমেদকে বলবো যে প্রতিদিন সংবাদ সম্মেলন করে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বটাকে আরও উৎকটভাবে তুলে ধরার চেয়ে বরং আপনাদের উচিত এই নির্বাচনে কেন আপনারা এভাবে আপনাদের শোচনীয় পরাজয় হলো সেটা বিশ্লেষণ করা। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে আংশিক শুনানি সম্পন্ন হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী 4 ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছে আদালত। রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতে মামলাটির বিচার কার্যক্রম চলছে। আজ দুপুরে খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে আদালত কক্ষে আনা হয়। এরপর খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের বৈধতা নিয়ে শুনানি শুরু করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। আংশিক শুনানি করে তিনি সময় চাইলে আদালত তা মঞ্জুর করে। মামলায় দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী ছিলেন মোশাররফ হোসেন কাজল। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। এটা সম্পূর্ণ মানে কাল্পনিক এবং এর কোনো আইনগত কোনো ভিত্তি নাই, কিন্তু চলছে। আজকে আমি আমার বক্তব্য এখনও চালিয়ে যাচ্ছি, এখনও শেষ করি নাই। আগামী দিনে আমার বাকিটে অংশটুকু আমি উপস্থাপন করব। বেগম খালেদা জিয়া তিনি খুবই অসুস্থ, অত্যন্ত অসুস্থ। আমরা আশা করছি আগামী তারিখে আমরা এই মামলায় হয়তো চার্জের পক্ষে তারা শুনানি শেষ করলে মাননীয় আদালতের আদেশ পাব। 30 ডিসেম্বরের নির্বাচনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করায় আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের খলাইঘাট গ্রামে নির্বাচনের দিনে সংঘর্ষে বিএনপি নেতা তোজাম্মেল হক নিহতের প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমেই গণশত্রুকে উৎখাত করতে হবে। অবিলম্বে ভোট ডাকাতির নির্বাচনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ফখরুলের। এ সময় ঐক্যফ্রন্ট নেতা আসম আব্দুর রব, কাদের সিদ্দিকী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আমাদের এই আন্দোলন গণতন্ত্রের মাতা দেশের ত্রিভুবন খালেদা জিয়াকে মুক্ত করবার আন্দোলন। আমাদের এই আন্দোলন আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবার জন্য আন্দোলন। সমস্ত বন্ধু বান্ধব যারা আছেন, সহকর্মী যারা আছেন, যারা মিথ্যা মামলায় আজকে জেলে আছে তাদেরকে মুক্ত করবার আন্দোলন, মিথ্যা মামলা প্রত্যাহার করবার আন্দোলন। আমরা অবিলম্বে নির্বাচনের ফলাফলকে বাতিল করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে নতুন নির্বাচন দিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় পার্টির বাইরে মহাজোটের শরিক দলগুলো বিরোধী দলে থাকা না থাকা নিয়ে সংশয় রয়েছে। কেউ চাইছে সরকার দলের অংশ হিসেবে থাকতে, আবার কেউ রয়েছে সিদ্ধান্তহীনতায়। সমালোচনার জন্য বিরোধী দলে থাকার পক্ষে তীব্র দ্বিমত পোষণ করেছেন তারা। সরকারে থেকেও সমালোচনা করা যায় বলে দলগুলোর নেতাদের অভিমত। তবে বেড়ে শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রমাণ করবে বলে জানিয়েছে জাতীয় পার্টি। বিস্তারিত জানাচ্ছেন রোজা ফ্রোজা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের বড় বিপর্যয়ে মহাজোটের শরিক দলগুলোর সমীকরণ উল্টে যায়। নতুন মন্ত্রিসভায় আওয়ামী লীগ ছাড়া নেই জোটের অন্য কেউ। প্রধান বিরোধী দলে আবারও জাতীয় পার্টি। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শরিক দলগুলোকে বিরোধী দলে থাকার পরামর্শ দিয়েছেন। তবে সরকারে থাকতে চায় 14 দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। শুধুমাত্র সমালোচনা করার জন্যই বিরোধী দলে যোগ দিতে হবে এমন পরামর্শের সাথে দ্বিমত পোষণ করেছেন আগের মেয়াদে মন্ত্রীর দায়িত্ব পালন করা দলটির সভাপতি রাশেদ খান মেনন। এই নির্বাচনে বিজয়কে যদি সুরক্ষা করতে হয় তাহলে পরে অবশ্যই 14 দলকে তার পূর্বতন ভূমিকাতেই অব্যাহত থাকতে হবে এবং আমরা মনে করি যে ঐক্যবদ্ধভাবেই আরও 14 দলকে এগিয়ে নিয়ে যাব। রেলিভেন্ট কোনো কোশ্চেন যদি আসে পার্লামেন্টে সেখানে যদি বিরোধিতা করতে হয় আমরা করবো, এটা আমরা অতীতেও করেছি,
আমি মন্ত্রী থাকা অবস্থায় করেছি, এখন আমরা করব। এদিকে সরকারে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি আরেক শরিক দল জাসদ। দলটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জানান, এই বিষয়ে দলীয় ফোরামে আলোচনা এবং মহাজোটের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। 14 দলেই আমরা আছি, তো এগুলা আমাদের ভূমিকা কোথায় কিভাবে হবে সবকিছু, এবং 14 দলের ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে, জাসদের ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে, সেই সবকিছুই আমরা 14 দল মহাজোট এবং দলের জাসদের কেন্দ্রীয় কমিটিতে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিব। দশম জাতীয় সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকা রাখতে পারেনি এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এ নিয়ে অনেক সমালোচনাও সহ্য করেছে দলটি। এবারে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের। যারা আমাদের সরকারি দলের বাইরে অন্য কোনো দল সরকারে জোটে ছিলেন, তারা ইচ্ছা করলেই সরকারের সমালোচনা করতে পারবেন। তারা নিজেদেরকে বিরোধী দল বলুন আর না বলুন, তাদেরকে সরকারের সকল কার্য সমর্থন করতে হবে এমন কোনো কথা নেই। এমনকি তারা যদি নৌকা মার্কা নিয়ে ইলেকশন না করে থাকেন, তাহলে তাদের সরকারি প্রস্তাবে তারা বিরোধিতা করে ভোটও দিতে পারবেন। সেখানে আমাদের সঙ্গে তাদের একত্রিত হওয়ার বা জোটবদ্ধ হওয়ার কোনো প্রয়োজন আমাদের দেশের কার্যপ্রণালী বিধি বা সংবিধান অনুযায়ী প্রয়োজন হয় না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী না হলেও অন্তত শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকার প্রত্যাশা ছিল বিএনপি ও ঐক্যফ্রন্টের। তবে নির্বাচনে বিএনপি মাত্র 6টি ও ঐক্যফ্রন্ট 2টি আসন পাওয়ায় সেই সুযোগও হারিয়ে যায়। রোজা ফ্রোজা, নিউজ 9, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতার বিষয়ে করা রিটের শুনানি পিছিয়ে 31 জানুয়ারির দিন ঠিক করছে হাইকোর্ট। আজ রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ শুনানি পেছানোর এই আদেশ দেয়। গত 14 জানুয়ারি দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ নেওয়া সংবিধানসম্মত হয়নি দাবি করে সুপ্রিম কোর্টের এক আইনজীবী রিটটি দায়ের করেন। আবেদনে যুক্তি দেওয়া হয়, 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতরা সে বছর 9 জানুয়ারি শপথ নেন। একই বছর 29 জানুয়ারি ওই সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সংবিধানের অনুসারে সংসদের মেয়াদ গণনা হবে সংসদের প্রথম বৈঠক থেকে 5 বছর যার মেয়াদ শেষ হয়নি। তবে সেই রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এরপর রিটকারী আইনজীবী হাইকোর্টের অপর এক বেঞ্চে আবার শুনানির জন্য দাখিল করেন। দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতির হার জেলা শহরে শতকরা 40% আর উপজেলা পর্যায়ে শতকরা 60% বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদক কার্যালয়ে সব তথ্য জানায় দুদক মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী। সারা দেশে একযোগে বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালিয়ে সব তথ্য পেয়েছে দুদক। দুদকের মহাপরিচালক হুঁশিয়ারি দিয়ে বলেন, এই খাতে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের তথ্য পাওয়া গেছে। শৃঙ্খলা না ফিরলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সোমবার দেশের মোট 10টি জেলার হাসপাতালে অভিযান চালিয়ে 230 জন ডাক্তারের মধ্যে 92 জন উপস্থিত ছিল আর ঢাকার বাইরে 62% ডাক্তারই অনুপস্থিত। একটা সিগন্যাল দিতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মিনিস্ট্রি, ডিজি হেলথ, যে আপনারা আপনাদের স্বাস্থ্যসেবার মান আপনাদের অধীনস্থ স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালগুলো মনিটর করেন, ডিসিপ্লিন এনশিওর করেন এবং পাবলিক সার্ভিস এনশিওর করেন। এরপর যদি আমরা এই দায়িত্বে অবহেলার নমুনা পাই, যেটি সরকারি কর্মচারী আইন আছে, দায়িত্ব অবহেলা সেটাও দুর্নীতি, এবং রোগীদের সেবা থেকে বঞ্চিত করা সেটাও অপরাধ, সেক্ষেত্রে আমরা ছাড় দেব না। সেক্ষেত্রে তারা চাকুরি হারাবেন এবং তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নিতে বাধ্য করব। 21 অগস্ট গ্রেনেড হামলা মামলায় 2 বছরের দণ্ডপ্রাপ্ত 2 আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক ও আশরাফুল হুদাকে জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এই মামলার সাজার বিরুদ্ধে তাদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। সোমবার হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ এসব আদেশ দেয়। এর ফলে সাবেক এই 2 পুলিশ কর্মকর্তার কারামুক্তিতে আপাতত বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী। এই দুজনই বর্তমানে রয়েছেন কাশিমপুর কারাগারে। 2004 সালের 21 অগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় গত বছর 10 অক্টোবর রায় ঘোষণা করে বিচারিক আদালত। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। একই সঙ্গে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় 11 আসামিকে। যারা ভোটার হবেন
তারাই প্রার্থী হতে পারবেন ডাকসু নির্বাচনে, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আক্তারুজ্জামান। গঠনতন্ত্রের বাইরে কোনো কিছুই হবে না বলে জানান তিনি। এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ক্যাম্পাসে সহাবস্থানের দাবি জানিয়েছে ছাত্রদল, আর নেতারা মনে করেন ডাকসু নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই। ডাকসু নির্বাচনে গঠনতন্ত্র ও নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনকে নিয়ে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রায় তিন ঘন্টা বৈঠক শেষে বাইরে এসে কথা বলেন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। সব হলে শান্তিপূর্ণ সহাবস্থানের দাবি জানান ছাত্র দলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান। আমাদের প্রস্তাব হচ্ছে ভোটার এবং প্রার্থী হওয়ার ক্ষেত্রে যারা হল এবং ছাত্র সংসদের ফি প্রদান করে তাদের সকলকেই ভোটার এবং প্রার্থী হওয়ার ক্ষেত্রটা উন্মুক্ত করতে হবে। এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে প্রার্থী বা ভোটার ভোট প্রদানের যে ক্ষমতা সেই ক্ষমতাকে অবরুদ্ধ করা যাবে না। সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছানোর পর থেকে অর্থাৎ ভোটের আগের রাত্র থেকে এই ভোট কেন্দ্র এবং ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশের জায়গাগুলোকে সিসিটিভির আওতাধীন এনে নির্বাচনকে স্বচ্ছতা জবাবদিহিতার আওতাধীন এনে নির্বাচনকে একটি বিশ্বাসযোগ্য পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে দাবি জানা হয়েছে। আর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী জোর দিয়ে বলেন ডাকসু নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠু হয় সেজন্য যত ধরনের পদক্ষেপ নেয়ার সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেক, আমরা সাহায্য করব। এবং সহাবস্থানে যে বিষয়টি বলা হচ্ছে, আমি বলেছি যে যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছে, ছাত্র রয়েছে, শিক্ষার্থী আসুক, তাদের লিস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখ, প্রভোস্টারদের দেখ, প্রত্যেকটি হলে প্রভোস্টদের সরাসরি কর্তৃত্ব রয়েছে, তাদের তত্ত্বাবধানে চলছে, সুতরাং তারা যদি লিস্ট দেয় তারা আসলে আমাদের কোনো আপত্তি নেই। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আক্তারুজ্জামান জানান গঠনতন্ত্র ও আচরণবিধি নিয়ে সিদ্ধান্ত হবে সিন্ডিকেটের সভায়। 31 মার্চের আগেই ডাকসু নির্বাচনের কথাও জানান তিনি। এগুলো সবগুলোই তো এজেন্ডাগুলো আছে, আলোচনার মধ্যে আছে, তো এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে কারা ভোটার হওয়ার উপযুক্ততা সেগুলো নির্ধারণ করবে, নির্ধারণ করলে তারা ভোটার হবে এবং তারাই প্রার্থী হতে পারবে। কাজের পরিধি বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে তারিখ, কাজের এখন কতটুকু আছে, কী কাজ করতে হবে সেই পরিধি মূল্যায়ন করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া গঠনতন্ত্রের বাইরে কিছু হবে না বলেও জানান ডক্টর আক্তারুজ্জামান। যে গঠনতন্ত্র চূড়ান্ত হলে অয়নজ্যোতি, নিউজ 9, ঢাকা। রাজধানী দখল হওয়া খাল ও জলাশয় পর্যায়ক্রমে সেগুলোকে উদ্ধার করা হবে, এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকার খাল উদ্ধারে সিটি কর্পোরেশনের অভিযান কার্যক্রম পরিদর্শনে গিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এসব মন্তব্য করেন। ধোলাইপাড়ের 1 কিলোমিটার খালটির ওপর অবৈধভাবে দোকান পরিচালনা এবং বিভিন্ন অংশ ময়লা ও মাটি দিয়ে ভরাট করে ফেলেছিল একটি চক্র। দখল হওয়া এই খাল উদ্ধারে অভিযান চালায় সিটি কর্পোরেশন। উদ্ধার অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরাও অংশ নেয়। এ সময় সাঈদ খোকন বলেন এই দখলের সাথে যত শক্তিশালী চক্র জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। খাল দখলের বিষয়ে আমাদের অবস্থান তো একেবারেই পরিষ্কার, এখানে কোনো দল মত কাউকে আমরা এই ব্যাপারে কাউকেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো মতাদর্শের আদর্শের অনুসারী হোক না কেন, দখলদার তার একমাত্র পরিচয় দখলদার, আর তাকে উচ্ছেদ করবার জন্য রাষ্ট্র তার সর্বশক্তি আইন অনুযায়ী প্রয়োগ করবে, এ ব্যাপারে এক বিন্দু রাষ্ট্র দ্বিধা করবে না। ঘুষের টাকা সহ গ্রেপ্তার চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিন আহমেদকে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুপুরে নাজিম উদ্দিনকে চট্টগ্রাম কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের কর্মকর্তারা জানায় ওই কাস্টম কর্মকর্তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ পাওয়া গেছে, এছাড়া তার সাথে আর কে কে জড়িত রয়েছে তা জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। বুধবার মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফি উদ্দিনের আদালতে দুদক 7 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত 1 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে 10 জানুয়ারি চট্টগ্রাম কাস্টমস হাউসে অভিযান চালিয়ে ঘুষের 6 লাখ টাকা সহ রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিন আহমেদকে হাতে নাতে আটক করে দুদক। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বারমাইয়া শামসু নামে পরিচিত মাদক ব্যবসায়ী শামসুল আলম প্রকাশ নিহত হয়েছে। পুলিশ জানায় রোববার মধ্যরাতে টেকনাফের নীলা পূর্ব শিকদার পাড়া থেকে মাদক ব্যবসায়ী বারমাইয়া শামসুকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে মাদক উদ্ধারের জন্য অভিযানে গেলে তার বাহিনীর লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় দুপক্ষের গোলাগুলিতে শামসু গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত হয়েছে পুলিশের 3 কর্মকর্তা। এদিকে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ। নিহত শামসু
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে 10টিরও বেশি মামলা রয়েছে। অন্যদিকে জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার সানামিয়া গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র গুলি উদ্ধার করেছে পুলিশ। নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কবিরহাট উপজেলায় তিন সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে কবিরহাটের 3 নং ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় যুবলীগ নেতা জাকির হোসেন সহ বেশ কয়েকজন এই ঘটনার জন্য দায়ী। এদিকে অভিযুক্ত জাকির সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের রিপোর্ট, জানাচ্ছেন আফরিদ হাসান। নোয়াখালীর কবিরহাটের 3 নং ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে এবার গণধর্ষণের শিকার হলেন তিন সন্তানের জননী। নির্যাতিতা নারীর অভিযোগ, 23 ডিসেম্বর তার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠায় পুলিশ। সেদিনের পর থেকে ঘরে তার মা ও তিন সন্তান নিয়ে একাই থাকতেন তিনি। শুক্রবার মধ্যরাতে ঘরের শীত কেটে দেশীয় অস্ত্র নিয়ে 7 জন লোক তার ঘরে ঢুকে, তাদের মধ্যে 4 জনের মুখ বাঁধা ও 3 জনের মুখ খোলা ছিল। পরে তারা ঘরের সবাইকে আটকে রেখে ঘরে থাকা 60,000 টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নেয়। বাড়ি থেকে যাওয়ার আগে 3 জন তাকে ধর্ষণ করে। তিনজন এমনি হেঁটে আসছি, থাকি মানে লাইট আসছিল, লাইট বন্ধ করে গেলেছি, লাইট বন্ধ করি মানে আন্ধার উয়া মানে আমার মাঞ্জের কুহিরে মানে তিনজনে বন্দি নির্যাতন করছি। এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ধর্ষণের শিকার এক নারী নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কবিরহাট থেকে একটা পেশেন্ট আসছে, হিস্ট্রি নিয়ে আসছে, সেক্সুয়াল অ্যাসল্টের হিস্ট্রি নিয়ে আসছে আমাদের কাছে। আমরা হচ্ছে কি আপাতত তাকে গাইনওয়ার্ডে ভর্তি দিয়ে দিছি, উনি ওখানে এক্সামিনেশন করে তারপর আমরা পুরোপুরি আপনাদেরকে ডিটেইলস জানাই দেব। পুলিশ জানায় নির্যাতিতা নারী বাদী হয়ে 7 জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। এরই মধ্যে ঘটনার মূল হোতা স্থানীয় যুবলীগ নেতা জাকির হোসেন সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাকির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এ ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা। আফরিদ হাসান, নিউজ 9, ঢাকা। অনেকটাই জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজকের মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল গৃহস্থালী নানা সামগ্রী আর আসবাবপত্রের প্যাভিলিয়নগুলোতে। ছাড় আর বিভিন্ন ধরনের অফার থাকায় অগ্রিম টাকা দিয়ে বুকিংও দিচ্ছেন অনেকে। বাণিজ্য মেলা 13তম দিনের খবর জানাচ্ছেন রিয়াজ রহমান। সময় গড়ানোর সাথে সাথে ক্রেতা দর্শনার্থীর ভিড় বাড়তে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দর্শনার্থী পাশাপাশি মেলায় ক্রেতা সমাগম হচ্ছে। এদিন ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে বিভিন্ন ফার্নিচারের দোকানে। ক্রেতাদের চাহিদার সাথে সঙ্গতি রেখে ফার্নিচারের নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। স্বাদ আর সাধ্যের মিল ঘটাতে হিমশিম খেতে থাকা ক্রেতাদের জন্য মেলায় রয়েছে অসংখ্য ডিজাইনের ফার্নিচার। মানে ঠিক আর দামে ছাড় থাকায় ক্রেতারাও লুফে নিচ্ছেন এসব অফার। নতুন ডিজাইন আসে, কোয়ালিটি ভালো, তারপর একটু দামও একটু কম থাকে, ডিসকাউন্ট থাকে, সেই সেজন্য মেলা থেকে কিনতে হয়। যেহেতু একটা বিগ বাজেটের ফার্নিচারগুলো, একটু বিগ বাজেটের আইটেমগুলো, সেই হিসাবে তো ডিসকাউন্টে একটু ওয়েট করাই হয়, সেই হিসাবেই আসলে আসা। প্রতি বছরই আপনার নতুন নতুন আইটেম ওনারা ই করে, ওইগুলোর জন্য আসা আমাদের। মেলার মূল গেট দিয়ে প্রবেশ করলেই ডানে এবং বাঁয়ে চোখে পড়বে ফার্নিচারের এসব প্যাভিলিয়ন। মেলায় বেচা বিক্রির চেয়ে এর প্রচারকেই মুখ্য বলে জানান বিক্রেতারা। দাম ও মানে ভিন্নতা থাকলেও নতুন ডিজাইনের ফার্নিচারের প্রতি ক্রেতাদের আকর্ষণ। মেলাতে আসার উদ্দেশ্যই কিন্তু প্রচার প্রচারণা, প্রচারেই প্রসার, সেটাই আমাদের মেইন উদ্দেশ্য। সেদিক থেকে আমরা 100% সাকসেসফুল বলা চলে। দিন যত যাচ্ছে দর্শনার্থীর সংখ্যা ততই বাড়ছে। ক্রেতা দর্শকদের জন্য আমাদের সমস্ত ফার্নিচারের উপরে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি ফ্ল্যাট, এবং হচ্ছে আমরা হোম ডেলিভারিটা ফ্রি দিচ্ছি ঢাকা সিটির মধ্যে। অনেক প্রতিষ্ঠান শুধু মেলাতেই নয়, বাইরের শোরুমগুলোতেও মেলা উপলক্ষে রেখেছে বিশেষ অফার। রিয়াজ রহমান, নিউজ 9, ঢাকা।